মিরপুর গ্রামে মহিমা তার বাবা রঞ্জন এবং মা সঙ্গীতার সঙ্গে থাকত। মহিমা ছোটবেলা থেকেই ভাত খেতে খুব পছন্দ করত। সেই কারণে তার মা প্রতিদিনই বেশি পরিমাণ ভাত মহিমার জন্য রান্না করত। একদিন সঙ্গীতা রান্নাঘরে রান্না করছিল, তখনই মহিমা সেখানে আসে। মা তাড়াতাড়ি ভাত দাও, আমার খুব জোরে খিদে পেয়েছে। মহিমা, তরকারি হতে একটু বাকি আছে, তাই তুই আর 10 মিনিট অপেক্ষা কর। না মা, অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমি আর তরকারি হওয়ার অপেক্ষা করতে পারবো না, তাই তুমি আমাকে শুধু ভাতই দিয়ে দাও, আমি নুন মাখিয়ে খেয়ে নেব। ঠিক আছে মহিমা, তাহলে তুই গিয়ে ডাইনিং টেবিলে বস, আমি এখনই ভাত নিয়ে আসছি। মায়ের কথা শুনে মহিমা ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে। এদিকে সঙ্গীতা এক বাসন ভাত এনে মহিমাকে দেয়। মা, এইটুকু ভাত? আজ আবার কম ভাত রান্না করেছ। না মহিমা, আমি একদম ঠিক রান্না করেছি। দিন দিন তোর ভাত খাওয়াই একটু বেশি বেড়ে গিয়েছে, তাই তোকে যতই ভাত দিই তোর কম মনে হয়। সঙ্গীতা মহিমাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মহিমা নুন মাখিয়ে ভাত খেতে শুরু করে। তখনই মহিমার বাবা রঞ্জন এসে মেয়েকে নুন ভাত খেতে দেখে প্রচন্ড রেগে যায়। সঙ্গীতা, তুমি রান্না করতে এত দেরি করো কেন? তোমার জন্য মেয়েটাকে নুন ভাত খেতে হচ্ছে, মেয়েটাকে শুধু ভাত খেতে দেখে তোমার কি কষ্ট হয় না? দেখো রঞ্জন, তুমি ভালো করেই জানো আমার রান্না করতে বেশি দেরি হয় না। তোমার মেয়েই সময়ের আগে এসে শুধু ভাত নিয়ে খেতে বসে পড়ে, তোমার এই ভাত পাগল মেয়েকে শোধরানো আমার পক্ষে সম্ভব নয়। সঙ্গীতা রঞ্জনকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রঞ্জন মেয়েকে বলে, মহিমা, প্রতিদিন একই পাগলামি করছো, তুমি প্রতিদিন তরকারি ছাড়া শুকনো ভাত খাও, এভাবে শুধু ভাত খেয়ে কি শরীরে প্রোটিন পাওয়া যায়? দেখো বাবা, তুমি ভালো করেই জানো ভাতই হলো আমার আসল প্রোটিন, তাই প্রতিদিন বেশি বেশি ভাত খেলে আমার অন্য প্রোটিন যুক্ত খাবারের কোনো দরকারই পড়বে না। মহিমা এই বলে ভাত খেতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে মেয়ের ব্যবহার দেখে রঞ্জন সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। দিন দিন মহিমার ভাত খাওয়া আরো বেশি বাড়তে থাকে। একদিন মহিমা তার বান্ধবী চন্দনার বিয়ের অনুষ্ঠানে যায়। কি রে চন্দনা, বিয়ের সাজে তো তোকে দারুণ লাগছে, আমাদের জামাইবাবুও কি হ্যান্ডসাম, নাকি টাকা দেখে বিয়ে করছিস? মহিমা, সে তো সময় এলেই বুঝে যাবি যে আমি টাকা দেখে বিয়ে করছি কিনা। হ্যাঁ, এটা তো সত্যি কথা, তোর বর এলেই বোঝে যাবে তোর চয়েস কতটা ভালো। মহিমা এবং চন্দনা কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। তখনই চন্দনা মহিমাকে খেতে যাওয়ার কথা বলে। চন্দনা, খেতে যাওয়ার আগে তুই খাবারের মেনুটা আমাকে বল, কারণ খাবারের মেনুতে যদি আমার মন পছন্দ খাবার না থাকে বিয়ে বাড়িতে খেয়ে আমি তৃপ্তি পাবো না। মহিমা, এই ব্যাপার ছিল? তাহলে তো তোর মন পছন্দ মেনুটা আমাকে আগেই বলে দিতে পারতিস, আমি বাবাকে দিয়ে স্পেশালি তোর জন্য ওই খাবারটা বানাতাম। আরে চন্দনা, আমি কোনো স্পেশাল খাবারের কথা বলছি না, গরম ভাতের কথা বলছি, কারণ বিয়ে বাড়ি হোক বা ঘরে খাই, আমি গরম গরম ভাত খেতেই বেশি পছন্দ করি। চন্দনা মহিমার কথা শুনে অবাক হয়ে যায়। সরি রে মহিমা, বিয়ে বাড়িতে আজ তোর মন পছন্দের আইটেম নেই, কিন্তু তুই চিন্তা করিস না, আমি এখনই তোর জন্য ভাতের ব্যবস্থা করে দিচ্ছি। চন্দনা এই বলে মহিমার জন্য গরম গরম ভাতের ব্যবস্থা করে দেয়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। রঞ্জন এবং সঙ্গীতা মেয়ে বড় হওয়ার কারণে তার জন্য উপযুক্ত ছেলের সন্ধান করতে থাকে। রঞ্জন, মহিমা আমাদের একমাত্র মেয়ে, তাই আমি তার জন্য সব থেকে ভালো পাত্র চাই, যার সঙ্গে আমাদের মেয়ে খুব সুখে থাকবে। সঙ্গীতা, সেই কারণেই তো মেয়ের বিয়েতে বেশি তাড়াহুড়ো করছি না, যার তার সঙ্গে মেয়ের বিয়ে দিলে আমাদের মেয়ের কপালটাই খারাপ হয়ে যাবে। রঞ্জন সঙ্গীতাকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। রঞ্জন এবং সঙ্গীতা রাজীব নামের এক ছেলেকে মহিমার জন্য পছন্দ করে। কয়েক মাসের মধ্যে খুব ধুমধাম করে রাজীবের সঙ্গে মহিমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর মহিমা শ্বশুর বাড়ির সব দায়িত্ব খুব ভালোভাবে পালন করে। একদিন মহিমা কিচেনে রান্না করছিল, তখনই তার শাশুড়ি সরলা সেখানে আসে। বৌমা, বাড়িতে কি কেউ অতিথি আসছে? তুমি এত বেশি ভাত রান্না করতে বসিয়েছো। মা, আসলে ছোট থেকে আমি একটু বেশি ভাত খেতে ভালোবাসি, তাই একটু বেশি ভাত রান্না করছি। আরে বাহ বৌমা, এ তো খুব ভালো কথা যে আমার বৌমা বাইরের কোনো ফাস্ট ফুডের থেকে ভাত খেতে বেশি পছন্দ করে। সরলা মহিমাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মহিমা ও শাশুড়ির মুখে এই কথা শুনে বেশি পরিমাণ ভাত রান্না করে খাওয়া শুরু করে দেয়। সে এত পরিমাণে ভাত খায় যে অলস হয়ে যায় এবং সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে থাকে।
মহিমাকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে সরলা এবং রাজীব খুব চিন্তায় পড়ে যায়। বাবা রাজীব, কয়েকদিন থেকেই দেখছি বৌমা সকালের রান্না করে অনেকটা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ছে। এত বেশি ঘুমাচ্ছে যে রাতে ডিনার করার সময় তার ঘুম ভাঙছে। মা, তুমি দিনের কথা বলছো? মহিমা তো রাতেও খেয়ে নিয়ে পড়ে পড়ে ঘুমায়। ওকে এভাবে ঘুমাতে দেখে আমার এক এক সময় খুব চিন্তা হয়। হ্যাঁ বাবা, আমারও খুব ভয় হয় যে বৌমার এই স্বভাবের জন্য তার শরীর না খারাপ হয়ে যায়। সরলা রাজীবকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাজীব তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মহিমা কারোর কোনো কথা না শুনেই আগের থেকে আরো বেশি পরিমাণ ভাত খেয়ে ঘুমাতে থাকে। এভাবে খাওয়া আর ঘুমানোর কারণে সে অতিরিক্ত মোটা হয়ে যায়। ওরে বাবারে, এত মোটা হয়ে যাওয়ার কারণে একটু বাড়ির কাজ করতে না করতেই আমি ক্লান্ত হয়ে পড়ছি, আর ঠিকমতো কোনো কাজে মনও লাগছে না। মহিমা এই বলে দুঃখী মনে ঘরের ভেতরে বসে থাকে। তখনই রাজীব অফিস থেকে বাড়ি ফিরে আসে এবং মহিমাকে বলে, মহিমা, কদিন থেকে তোমাকে একটু অন্যরকম মনে হচ্ছে, কি হয়েছে? রাজীব, কদিন থেকে আমার শরীরটা ভালো লাগছে না, আর তার উপর থেকে দিন দিন আমি আরো বেশি মোটা হয়ে যাচ্ছি, তাই ভাবছি একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করি। এটা তুমি খুব ভালো ডিসিশন নিয়েছো। আমার জানাশোনা একটা খুব ভালো ডাক্তার আছে, আমি আজ বিকেলেই তোমাকে ওই ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপর বিকেলে তারা দুজনে একসঙ্গে ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার মহিমার ভালো করে চেকআপ করার পর রাজীবকে বলে, রাজীব, তোমার ওয়াইফের এখন যা কন্ডিশন, এসব কিছু অতিরিক্ত মোটা হওয়ার কারণে হচ্ছে। তাকে ডায়েটিং আর এক্সারসাইজ করাও, ঠিক মতো ডায়েট আর এক্সারসাইজ করলে শরীর ঠিক হয়ে যাবে। এরপর তারা সেখান থেকে বাড়ি ফিরে আসে এবং রাজীব ডাক্তারের কথা মতো মহিমার খাওয়া দাওয়ার সাথে সাথে এক্সারসাইজেরও খেয়াল রাখে। একদিন মহিমা ঘরে বসেছিল, তখনই সরলা একটি প্লেটে দুটি রুটি নিয়ে সেখানে আসে। বৌমা, এই নাও তোমার দুপুরের খাবার, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, কিছুক্ষণ পর আবার তোমার ব্যায়াম করার সময় হয়ে যাবে। মা, আপনি তো জানেন আমি ভাত খেতে কত ভালোবাসি, তাই এই দুটো রুটির জায়গায় আপনি বরং আমাকে একটু ভাত দিয়ে যান। বৌমা, বেশি করে ভাত খেলে তোমার আবার শরীর খারাপ হয়ে যাবে, আর এত কষ্ট করে যে ডায়েট আর ব্যায়াম করছো সেটাও বিফলে যাবে, তাই এখন থেকে তুমি দুটো করে রুটিই খাবে। সরলা মহিমাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে সরলার চলে যাওয়ার পর মহিমা বলে, ধুর, ভাল লাগে না, শুধু শুধুই রাজীবের সঙ্গে ডাক্তারের কাছে গেলাম, ওই ডাক্তারের কথা মতো চললে আমি তো সুস্থ হওয়ার জায়গায় আরো বেশি অসুস্থ হয়ে পড়ব দেখছি। মহিমা এই বলে অনেক দুঃখী হয়ে যায় এবং খিদের জ্বালায় প্লেটে রাখা দুটো রুটিই খেতে শুরু করে। তখনই রাজীব সেখানে আসে। আরে মহিমা, এখনো তুমি খাচ্ছ? তাড়াতাড়ি চলো, তোমার এক্সারসাইজের সময় হয়ে যাচ্ছে। রাজীব, প্রতিদিন অতিরিক্ত ব্যায়াম করার জন্য আমার হাত পা প্রচন্ড ব্যথা করে, আমার উপর একটু দয়া করো, আজ আমাকে ব্যায়াম থেকে ছুটি দাও। দেখো মহিমা, তোমার কষ্টের কথা ভেবে আমি তোমাকে ছেড়ে দিতে রাজি, কিন্তু ডাক্তার বলেছে যদি তুমি ডায়েটিং আর এক্সারসাইজ ঠিকমতো না করো তাহলে তোমাকে এক মাস হাসপাতালে অ্যাডমিট রেখে ট্রিটমেন্ট করাতে হবে। মহিমা রাজীবের মুখে হসপিটালে অ্যাডমিট হওয়ার কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং রাজীবের কথা মতোই কাজ করতে থাকে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং সময় বাড়ার সাথে সাথে ডায়েটিং আর এক্সারসাইজের কারণে মহিমা আবার আগের মতো হয়ে যায়। আরে বাহ, এতদিন পর সত্যি নিজেকে খুব হালকা মনে হচ্ছে, আর শরীরের কন্ডিশন দেখে মনে হচ্ছে আমি রোগমুক্ত হয়েছি। মহিমা এসব কথা ভাবছিল তখনই তার স্বামী রাজীব হাতে এক প্লেট ভাত নিয়ে ঘরের ভেতরে আসে। মহিমা, অনেকদিন পর তোমাকে এভাবে দেখে আমার খুব ভালো লাগছে, এই নাও তোমার মন পছন্দের ভাত, এখন থেকে তুমি কম কম করে ভাত খেতে পারো। ঠিক বলেছো রাজীব, শুধু ভাতই নয়, এখন থেকে আমি যা খাবো সবকিছুই আমার শরীরের কথা ভেবেই খাবো, তাই তোমাকে আর মাকে আমাকে নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না। মহিমার মুখে এই কথা শুনে রাজীব অনেক খুশি হয়ে যায়। এভাবে তারা সবাই হাসি খুশিতে নিজেদের বাকি জীবনটা কাটাতে থাকে। রাজু, তাড়াতাড়ি হাত চালা, কেউ যদি আমাদের রেশনের জিনিসে ভেজাল মেশাতে দেখে ফেলে তাহলে লাইসেন্স বাতিলের সাথে সাথে জেলের হাওয়াটাও খেতে হবে। বাবা, তাড়াতাড়ি তো করছি, তুমি রেশনের জিনিসে একটু কাকড় মিশিয়ে জেলে যাওয়ার কথা বলছো, এভাবে অল্প পরিমাণ কাকড় মিশিয়ে আমরা 500 টাকাও লাভ করতে পারি না। ঠিক বলেছিস বাবা, কিন্তু সরকারি জিনিসপত্রে এর চেয়ে বেশি লাভ কিভাবে করব? রেশনের ফ্রি মালপত্র গ্রামবাসীদের তো আর বিক্রি করতে পারবো না, এরকম করলে গ্রামবাসীরা পুলিশকে ধরিয়ে দেবে। তারা দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই বন্দনা নামের এক মেয়ে রেশন দোকানের সামনে এসে বলে,
কি গো সঞ্জয় কাকু, রেশনের মালপত্র দেওয়ার ব্যবস্থা করেছো? এ মাসে চাল গমের সঙ্গে একটু চিনিও দিও, দুদিন পর স্বাধীনতা দিবস আসছে। মা বলছিল চাল আর চিনি মিশিয়ে পায়েস বানিয়ে দেবে। যখন স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হবে তখন আমি আর আমার সব বন্ধুরা মিলে সেই পায়েস খুশি খুশি খাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সরকার থেকে এ মাসে যদি চিনি দেয় তাহলে পাবি। চিনি দেওয়া তো আমার হাতে নেই, যে তুই এসে বলবি আর আমি তোকে দিয়ে দেব। সঞ্জয়ের কথা শুনে বন্দনা সেখান থেকে চলে যায়। তখনই সঞ্জয়ের ছেলে রাজু তাকে বলে, দেখেছো বাবা গ্রামবাসীদের সাহস কতটা বেড়ে গেছে, এক ছোট্ট মেয়ে তোমাকে এসে হুকুম করছে। এই গ্রামবাসীদের আমি একটু বেশি মাথায় তুলে রেখেছি, তাই ভাবছি এ মাসে সব জিনিসে একটু বেশি বেশি কাকড় মিশিয়ে দেব আর কিছুটা মাল সাইড করে শহরে গিয়ে বিক্রি করে দেব। না বাবা, এখন সামনে স্বাধীনতা দিবস, রাস্তায় সবসময় পুলিশ ভর্তি হয়ে আছে, উল্টোপাল্টা কিছু না ভেবে এমন কিছু ভাবতে হবে যার দ্বারা আমরা ভালো টাকা ইনকাম করতে পারি। কিন্তু রেশন দোকানের মাল দিয়ে কি ইনকাম করব, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এবার তুই ভাব কি করলে ভালো হয়। সঞ্জয় রাজুকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাজু বাবার কথা শুনে টাকা ইনকাম করার কথা ভাবতে থাকে। তখনই সে দেখে প্রদীপ নামের এক ব্যক্তি অনেকটা ছোট ছোট পতাকা নিয়ে বিক্রি করার জন্য রাস্তায় বের হয়েছে। প্রদীপকে দেখে রাজুর মাথায় একটা ভালো আইডিয়া আসে। প্রদীপ দাদা এখানে এসো, তোমার সঙ্গে আমার একটা দরকার আছে। রাজু তাড়াতাড়ি বল কি দরকার, আমাকে আবার বাজারে পতাকাগুলো বিক্রি করতে যেতে হবে। আরে প্রদীপ দাদা, আমি তোমাকে সেই কারণেই এখানে ডাকছি, তুমি স্বাধীনতা দিবসের পতাকাগুলো আমাকে বিক্রি করে দাও, তাহলে তোমাকে আর বাজারে যেতে হবে না। আরে বাহ, এ তো খুব ভালো কথা, কিন্তু রাজু একসঙ্গে এত পতাকা নিয়ে তুই কি করবি? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি আগে বলো কত টাকা করে পতাকা বিক্রি করবে। একটা পতাকা আমি বাজারে 20 টাকা করে বিক্রি করছি, কিন্তু তুই যখন একসঙ্গে সব পতাকা নিবি তাহলে আমি তোকে 15 টাকা করে বিক্রি করে দেব। না না, 15 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে, তুমি আমাকে 10 টাকা করে পতাকা দাও, তাহলেই আমি সব পতাকা একসঙ্গে নেব। রাজুর কথা শুনে প্রদীপ তাকে পতাকা বিক্রি করতে রাজি হয়ে যায়। এদিকে সব পতাকা কিনে রাজু খুশি খুশি পতাকাগুলো ভালো করে রেখে দেয়। কিছুক্ষণ পর সঞ্জয় রেশন দোকানে এত পতাকা দেখে অবাক হয়ে যায়। কিরে রাজু, তোর মাথায় কি স্বাধীনতা দিবসের ভূত বসেছে? একসঙ্গে এত পতাকা কিনে আমার টাকা নষ্ট করলি কেন? বাবা পতাকা কিনে আমি টাকা নষ্ট করিনি, আমাদের ইনকামের একটা ভালো রাস্তা বার করেছি। তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা তোমাকে কিছুই বুঝতে হবে না, তুমি শুধু চেয়ারে বসে দেখো আমি এই পতাকা দিয়ে কিভাবে টাকা ইনকাম করি। রাজুর কথা শুনে সঞ্জয় তার চেয়ারে গিয়ে বসে পড়ে। তখনই রঞ্জন নামের এক গ্রামবাসী রেশন নেওয়ার জন্য দোকানে আসে। রাজু তাড়াতাড়ি রেশন দাও, বাড়িতে রেশন নিয়ে গেলে তবে রান্না হবে। হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়াও, আমি এখনই সব রেশন প্যাক করে দিচ্ছি, কিন্তু তার আগে তোমাকে একটা পতাকা কিনতে হবে, কারণ সরকার নিয়ম করে দিয়েছে সামনে স্বাধীনতা দিবস, সরকারের কাছ থেকে রেশন নেওয়ার আগে একটা করে পতাকা কিনে নিয়ে বাড়িতে লাগাতে হবে। বাহ রাজু, সরকার দারুণ নিয়ম বার করেছে, তাই এই নে 10 টাকা, আমাকে একটা পতাকা দিয়ে দে, আমার ছেলে মেয়েরাও পতাকা দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবে। রঞ্জনদা তোমার কি মাথা খারাপ হয়েছে? এটা সরকারি পতাকা, এর দাম 10 টাকা নয় 100 টাকা। হায় ভগবান, এই সামান্য পতাকা 100 টাকা দিয়ে কিনতে হবে? কিন্তু রাজু আমার কাছে তো 100 টাকা নেই, তুই বরং এখন আমাকে রেশন দিয়ে দে, আমার কাছে তো 100 টাকা নেই, আমি কিছুক্ষণ পরে এসে পতাকা কিনে নিয়ে যাব। না না এটা হবে না, সরকার পতাকা কেনার নিয়মের সঙ্গে এটাও নিয়ম করে দিয়েছে যে যতক্ষণ না কেউ পতাকা কিনছে তাকে রেশন দেওয়া হবে না, তাই আগে তুমি টাকা নিয়ে এসো তারপরেই তোমাকে রেশন দেওয়া হবে। রাজুর কথা শুনে রঞ্জন অনেক দুঃখী হয়ে যায় এবং রেশন না নিয়ে সে দুঃখী মনে ঘরে চলে যায়। রঞ্জনের স্ত্রী কমলা তাকে রেশন না আনতে দেখে বলে, কি গো রঞ্জন রেশন না নিয়ে বাড়িতে চলে এলে যে? তোমাকে বলেছিলাম না বাড়িতে রান্না করার কিছু নেই, আর রেশন না আনলে আমাদের আজ না খেয়ে থাকতে হবে। কমলা আমি সব জানি, সেই কথা ভেবেই তো রেশন দোকানে রেশন আনতে গিয়েছিলাম, কিন্তু 2 দিন পরেই স্বাধীনতা দিবস এবং সরকার নতুন নিয়ম বার করেছে যে রেশন নেওয়ার আগে 100 টাকা দিয়ে পতাকা কিনবে, কেবলমাত্র তাকেই রেশন দেওয়া হবে। হায় ঈশ্বর রঞ্জন, তুমি এ কি বলছো, এখন রেশন নেওয়ার জন্য আবার 100 টাকার ব্যবস্থা করতে হবে? হ্যাঁ কমলা, আমি সেই কারণেই তো 1-2 জনের কাছ থেকে টাকা ধারও চেয়েছি, কিন্তু কাজের যা অবস্থা কারোর কাছেই টাকা নেই। রঞ্জনের কথা শুনে কমলা অনেক বেশি দুঃখী হয়ে যায়। তখনই রঞ্জনের মেয়ে মিষ্টি সেখানে আসে। বাবা
তাহলে কি আজ আমরা না খেয়ে থাকবো? না মিষ্টি, আমি থাকতে তুই না খেয়ে থাকবি? আমি এখনই যাচ্ছি, দেখি যদি কারোর কাছে টাকা ধার পাই। রঞ্জন মিষ্টিকে এই বলে সেখান থেকে যাচ্ছিল। তখনই মিষ্টি ঘর থেকে একটি ছোট্ট বোকা ভাড়ে নিয়ে রঞ্জনকে দেয়। বাবা, তোমাকে কারোর কাছে টাকা ধার করার দরকার নেই, তোমার যত টাকা লাগে তুমি আমার বোকা ভাড় থেকে নিয়ে নাও, আবার তোমার কাছে যখন টাকা হবে তুমি আমাকে দিয়ে দিও। মিষ্টির কথা শুনে রঞ্জন এবং কমলা অনেক বেশি দুঃখী হয়ে যায়। এরপর সে রেশন আনার জন্য তাদের পতাকা কেনার শর্তের কথা ভেবে মিষ্টির থেকে 100 টাকা নিয়ে রেশন দোকানে চলে যায় এবং সে পতাকা কিনে রেশন নিয়ে বাড়ি ফিরে আসে। এভাবে এক এক করে গ্রামবাসীরা সরকারি রেশন নেওয়ার জন্য বেশি দামে রেশন দোকান থেকে পতাকা কেনার পরই রেশন পায়। যাদের কাছে পতাকা কেনার টাকা থাকে না তারা রেশন না পেয়ে খুব চিন্তায় পড়ে যায়। এদিকে সঞ্জয় ও রাজু গ্রামবাসীদের রেশন দেওয়ার সুযোগে 10 টাকার পতাকা 100 টাকায় বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে থাকে। বা রাজু, তুই তো দারুণ প্ল্যান করেছিস, এভাবে পতাকা বিক্রি করে ভালো টাকাও ইনকাম হচ্ছে, আর তার সাথে সাথে কেউ আমাদের সন্দেহ করছে না। হ্যাঁ বাবা, তাই তো ভেবেচিন্তে এই প্ল্যানটা করেছি। তারা দুজনে নিজেদের মধ্যে কথাই বলছিল, তখনই বন্দনা হাতে 50 টাকা নিয়ে রাজুর দোকানে আসে। রাজু দাদা, আমি আর মা অনেক চেষ্টা করেছি কিন্তু 50 টাকার বেশি ব্যবস্থা করতে পারিনি, তাই মা বলল এই 50 টাকায় তুমি একটা পতাকার সাথে রেশনটাও দিয়ে দাও, তাহলে তোমাদের অনেক উপকার হবে। দেখ বন্দনা, তোকে 50 টাকায় পতাকা দিয়ে দিলে গ্রামের সকলে এসে আমাদের বিরক্ত করবে, আর তুই তো জানিস সরকারি কাজে আমরা তোর কোনো সাহায্য করতে পারবো না, তাই এই মাসে তোরা রেশন পাবি না। ঠিক আছে রাজু দাদা, এবার তাহলে তুমি আর সঞ্জয় কাকাও এভাবে গ্রামবাসীদের সঙ্গে প্রতারণা করায় জেলে যাওয়ার জন্য তৈরি থাকো। বন্দনার মুখে এই কথা শুনে সঞ্জয় এবং রাজু অবাক হয়ে যায়। তখনই গ্রামবাসীদের সঙ্গে পুলিশ সেখানে উপস্থিত হয়। কি রে সঞ্জয়, গরিব গ্রামবাসীদের ঠকিয়ে স্বাধীনতা দিবস পালন করছিস, এবার চল তোরা বাপ ও ছেলে জেলে চল, আমি জেলেই তোদের স্বাধীনতা দিবস পালন করাবো। পুলিশ এই বলে সঞ্জয় এবং রাজুকে অ্যারেস্ট করে জেলে ভরে দেয় এবং তাদের গ্রামবাসীদের সঙ্গে এভাবে প্রতারণা করার জন্য লাইসেন্সও বাতিল হয়ে যায়। জেলে সঞ্জয় ও রাজু সামান্য কিছু টাকার জন্য তারা গ্রামবাসীদের কিভাবে কষ্ট দিয়েছে সেই কথা ভেবে মনে মনে আফসোস করতে থাকে। অপরদিকে গ্রামবাসীরা সঞ্জয় ও রাজুকে তাদের পাপের শাস্তি দিয়ে খুশি খুশি পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। তোমরা কোন কোন জায়গা থেকে আমাদের গল্প দেখছো এটাও আমাদের কমেন্টে মেনশন করো। গল্পটি তোমাদের পছন্দ হলে এখনই গল্পটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতিদিন তোমরা আমাদের গল্প দেখতে পারো।